আমার প্রশ্নটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য ভাবে, আমি জানি না তথ্যটা সঠিক কিনা, বাট এই যে যে তালিকাটা হয়েছে তার মধ্যে আওয়ামী লীগের হচ্ছে 8,060 জন রাজাকার নাম এসেছে, বিএনপি হচ্ছে 1,024 জন, জামায়াত হচ্ছে 37 জন, অন্যান্য আছে 800+। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যেটা জেনে আসছি যে বা বিগত দিনে শুনে আসছি আওয়ামী লীগের কাছ থেকে বা অন্যান্য দলগুলোর কাছ থেকে, যে জামায়াত ইসলামী হচ্ছে যুদ্ধাপরাধী দল, রাজাকারের দল, তাদের রাজনীতি করার কোনো বৈধতা বা অধিকার নেই বাংলাদেশ। তো আমার প্রশ্নটা হচ্ছে, তালিকাটা যদি সঠিক হয়ে থাকে বা কতটুকু সঠিক, সেখানে আওয়ামী লীগের কি মানে কতটুকু বৈধতা আছে বাংলাদেশের রাজনীতি করার বা কতটুকু অধিকার আছে বাংলাদেশের রাজনীতি করার? আপাতত এটা বলে সংক্ষেপে। হ্যাঁ, আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দায় নিয়ে কিন্তু বলেছেন যে এটার দায় আমি এড়াতে পারি না। আপনি শুরুতে বললেন যে মন্ত্রী কোনো দোষ আমি দেখিনি, এটা কেন বললেন? না না, সেটা সেটা আমি আমার দৃষ্টিতে বলবো। এখন তো মনে হচ্ছে দোষ আছে। না, উনি দায় নিয়েছেন। আপনার কথা দায় তো আপনি যে উনি কেন দায় নিচ্ছেন না? উনি দায় নিয়েছে কেন সেটার ব্যাখ্যা তো আমি দেব না। জি, আমি আমার মতো করে বলবো। আমি আমি বোঝাতে পেরেছি কিনা কিনা না বোঝাতে পারিনি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এইখানে কিছু একটা চক্র আছে, কিছু কারসাজি আছে, যারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়, মন্ত্রণালয়কে বেকায়দায় ফেলতে চায়। না, সেই কারসাজি চিন্তা করি তো মন্ত্রণালয় ফাইনাল একটা ড্রাফট করবে, এবং সেই জন্যই কিন্তু মন্ত্রী মহোদয় বলেছেন যে অবশ্যই এটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। এটা ওনার বরাদ্দ দিয়ে আমি যেটা পত্র মানে উনি ভুল করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, তার মানে তাকে তো দোষ দিতে হচ্ছে। আপনি কেন দোষ দেখতে পাচ্ছেন? এটা আমি বুঝতে পারছি না। আমি দোষ দেখতে পাচ্ছি না, আমার দৃষ্টি থেকে উনি কিন্তু বলেছেন যে ভুল হয়েছে। না, এটা 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 দেলোয়ার ভাই বলেছে ওনার দৃষ্টিকোণ থেকে। আমার দৃষ্টিকোণ হলো যে আমি বুঝি না, একটু বলেন না। না, আমি যেটা মনে করি যে এখানে একটু আমি আসছি আপনার কাছে, আসছি, দেখুন উনি কি বলে। যদি কেন অস্পষ্ট হচ্ছে, যদি একই রাজনীতি করেন আপনারা। হ্যাঁ, সংশ্লিষ্ট কোনো ডিপার্টমেন্ট, কোনো মন্ত্রী, কোনো রাজনৈতিক দল, কোনো সংঘ যদি হয়ে থাকে, সেখানে যদি কোনো নিয়ম অনিয়ম হয়, কোনো অন্যায় হয়, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার দায় এড়াতে পারে না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্পষ্ট করেছেন আপনি। যারা রয়েছে এখানে ন্যায় অন্যায় তালিকার মধ্যে যাই করা হয়েছে সঠিক করা হয়নি, এর সাথে সংশ্লিষ্ট যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তাদেরকে দায় নিতে হবে। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে নাকি? আওয়ামী লীগের যে 8,000 রাজাকার এই তালিকার মধ্যে আওয়ামী লীগের আছে, এই তথ্যটি কোথায় পেল? এই তালিকা নিয়ে তো অবশ্যই, এই তালিকাটা তো বিতর্কিত, আমরা বলছি যে কারণে স্থগিত হয়েছে। এখানে 10,000-এর মধ্যে 8,000 আওয়ামী লীগের আছে, এই তথ্যটি তাদেরকে কে দিল? যেহেতু এই তালিকাটি নিয়ে তালিকাটি সঠিক নয় এবং ইতিমধ্যে তালিকাটি স্থগিত করা হয়েছে, না সেটা প্রতিবাদ করা হয়েছে, মানুষ রেসপন্স করেছে নেগেটিভলি যে এটি সঠিক নয়, মানুষ কষ্ট পেয়েছে, মুক্তিযোদ্ধা ব্যথিত হয়েছে, গঠিত হয়েছে, ব্যথিত হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যদি সঠিক নয়, এই মানুষের যে অন্যায় করা হয়েছে, যেটা অনেক মানুষ কষ্ট পেয়েছে, অপমানিত হয়েছে, অপমানিত হয়েছে, তারা পুড়িয়েছে, যখন মানুষ এটা সঠিকভাবে নেয়, বাবা শহীদ, মা শহীদ, তাদেরকে রাজাকার মানুষের নারীকে রাজাকার বানাচ্ছে, হিন্দু নারীদেরকে, এই কারণে কাণ্ড কেন তো এটা হয় না? এই কারণে সরকার রেসপন্স করেছে যে এটি স্থগিত করার, কিন্তু এইটার মধ্যে কিভাবে হলো, তালিকা সঠিক হলো, রাজাকার মুক্তিযোদ্ধা হলো, মুক্তিযোদ্ধা রাজাকার হলো, জানতে চাই আসলে, আমরা সেটি জানতে চাই, এবং এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটি বের করবে, সরকার তাকে সহযোগিতা করবে। না, তারা যদি দোষ করে তারা তারা তো বের করতে পারবে না, থার্ড কাউকে দিতে হবে যারা বের করবে, ওরা কি নিজেদের দোষ বের করবে? আমরা এটা কি মনে হয় আপনার? আমরা এইখান থেকে যে মুক্তিযোদ্ধাকে রাজাকার, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা, জি, যেই করে থাকুক, একটা তৃতীয় নিরপেক্ষ বিচার কিন্তু দরকার আছে। আমরা মুক্তিযোদ্ধার চেতনা, তারা নিজেদেরকে কিন্তু একদম ট্রেড ব্লেম, যেটা ইংরেজিতে বলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে বলছে, আমরা রাজাকারের মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা একটা ট্রেড ব্লেম বলে ইংরেজিতে, সেটা কিন্তু হচ্ছে। আমাদের পার্টি থেকে রাজাকারের সঠিক তালিকা চাই, এবং এই অন্যায়টি যারা করেছে তাদের আমরা বিচারের কাঠগড়ায় দেখতে চাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম দায় অর্থে, আমি বলেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজেই গতকালকে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে এটা স্থগিত, যারা আবেদন করবে তাদের এটা চেঞ্জ করা হবে এরকম, কিন্তু ইতিমধ্যে পুরোটাই স্থগিত হয়ে গিয়েছে। এখন আমার কথা হলো যে অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দাবি করি এবং এটা তদন্ত হবে নিশ্চয়ই, এটা আমি বলতে পারি, এবং তদন্ত তো নিশ্চয়ই যারা ঘটনা ঘটিয়েছে তাদের দিয়ে করা হবে না, নিশ্চয়ই এটা নিরপেক্ষ কাউকে দিয়ে করানো হবে এবং এটাই বাঞ্ছিত। আমার যেটা মূল কথা সেটা হলো আমরা আসলে কিছু হলেই রাজনীতিবিদদের উপর দোষ চাপিয়ে দিই, আমাদের এই প্রবণতা থেকে বেরোতে হবে। রাজনীতিবিদরাই কি শুধু কাজ করে? কাজ করে কারা?
বিভিন্ন যে প্রশাসনিক কাজটা সেটা কারা করে, আমাদেরকে সেদিকে আসতে হবে। এবং এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। তার মধ্যে অবশ্যই স্বাধীনতার বিরোধী শক্তি আছে। আপনি দেখেন আমাদের দেশে কিছুদিন পরপরই আগুন লাগে, এবং লাগে যখন কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায়, কিছুদিন পরপর আগে দেখা গেছে বিদেশিরা খুন হচ্ছে বিভিন্ন জায়গায়, এরকম কিন্তু এক একটা মড়কের মতো লাগে। এগুলো কারা করে, দেশকে কারা অস্থিতিশীল করতে চায়? আজকে বিজয় দিবসের এই শুভলগ্নে কারা এইসব করে? এগুলো কিন্তু আমাদের বুঝতে কিন্তু বাকি নাই কিছু। এগুলো জনগণও বুঝে, যারা প্রশ্ন করে ওনারাও ভালো বুঝেন।